ইসরায়েলে হামাসের 7 অক্টোবরের হামলার নতুন ভিডিও প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। প্রকাশ করা হয় 7 অক্টোবর ইসরায়েলি বাহিনীর নানা তৎপরতার ভিডিও। এতে দেখা যায় আইডিএফ এর পাশাপাশি হামাস বিরোধী অভিযানে অংশ নিয়েছিল ইসরায়েলের বর্ডার পুলিশ ফোর্স সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। ভিডিওতে হামাসের হামলায় পুড়তে থাকা সীমান্তবর্তী এক পুলিশ স্টেশনও দেখা যায়, যা দখলে নিয়েছিল হামাস যোদ্ধারা। একই দিন হামাস যোদ্ধাদের কাছ থেকে জব্দকৃত নানা অস্ত্রের প্রদর্শনীর আয়োজন করে ইসরায়েলি সেনাবাহিনী। প্রদর্শনীতে রকেট থেকে শুরু করে জায়গা পায় হামাস সদস্যদের ব্যবহারকৃত বিভিন্ন রকেট লঞ্চার, ধারালো অস্ত্র এবং যানবাহন।